ভারতীয় সুখসাগর পেঁয়াজের আমদানি আর কৃষি উপকরণের দাম বাড়ায় কমেছে পেঁয়াজের দাম তাই ভরা মৌসুমেও উপযুক্ত দাম না পাওয়ায় হতাশ কৃষকরা অনেকে বলছেন কৃষি উপকরণের দাম বাড়ায় কমেছে পেঁয়াজের আবাদও ফলে লোকসান গুনতে হচ্ছে তাদের কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বলছে পেঁয়াজের সংরক্ষণাগার তৈরির কাজ চলছে বিস্তারিত ডেক্সিপোর্টে একসময় এই মাছ ভরা পেঁয়াজ কৃষকদের ভাগ্যের চাকা ঘোরালেও হঠাৎই যেন থমকে গেছে তা মেহেরপুর মুজিবনগর উপজেলার শিবপুর গ্রামে বিশাল মাঠ জুড়ে পেঁয়াজের আবাদ কিছুদিন পরে ঘরে উঠবে কষ্টের এই ফসল কিন্তু হাসি নেই কৃষকের মুখে ভরা পেঁয়াজ আমদানির খবরে হতাশ তারা এর সাথে যোগ হয়েছে কৃষি উপকরণের দাম বৃদ্ধি আমরা পেঁয়াজটা তুলামুখ হচ্ছে তখনই দেখছি যে এলসি মানে ভারত সরকার থেকে এলসি ছাড়ছে বীজের দাম বেশি সারের দাম বেশি আপনার বিভিন্ন জিনিসের দাম বেশি জোনের দাম বেশি কৃষি বিপণন কেন্দ্র বলছে কেজি প্রতি পেঁয়াজ উৎপাদন করতে খরচ প্রায় ১৬ টাকা অথচ বর্তমানে কৃষকরা সেই পেঁয়াজ বিক্রি করছে পনেরো টাকারও কম দরে ভরা মৌসুমে এ দাম আরও কমে যাবার শঙ্কায় তারা জেলা কার্যালয় হতে আমি আমার অধিদপ্তরকে জানাবো প্রস্তাব দিব যাতে ভরা মৌসুমে কোনো অবস্থাতেই যেন আমাদের পেঁয়াজ আমদানি না করে আমদানি যদি না করা হয় আমাদের যে পরিমাণ পেঁয়াজ দরকার মোটামুটি আমাদের দেশের চাহিদা প্রায় মিটে যাবে একদিকে পেঁয়াজ আমদানি অন্যদিকে সংরক্ষণাগারের অভাব সব মিলে দুশ্চিন্তায় কৃষক এভাবে চলতে থাকলে আগামীতে পেঁয়াজ চাষ থেকে মুখ ফিরিয়ে নেওয়ার কথাও ভাবছেন তারা সরকারের কাছে একটাই দাবি যখন আমাদের সুখসাগর পেঁয়াজ উঠবে ওই সময় যেন এলসিডা বন্ধ থাকে একটা হিমাগার যদি আমাদের এলাকাতে স্থাপিত হতো তাহলে আমরা এই পেঁয়াজটাকে সংরক্ষণ করে আমরা যখন বাজার বেশি পাতাম তখন বিক্রয় করতে পারতাম যদিও কৃষি কর্মকর্তা বলছেন পেঁয়াজ আমদানি বন্ধে ঊর্ধ্বতন মহলে চিঠি দেয়া হয়েছে আর সংরক্ষণাগার তৈরির জন্য চেষ্টা চালাচ্ছেন বিজ্ঞানীরা যখন হারভেস্ট হয় তোলা হয় তখন কিন্তু দামটা কমে যায় এই বিষয়ে আমরা কৃষকদের বলছি যে তারা যেন কিছুদিন আগে একটু সেচ বন্ধ রাখে চলতি মৌসুমে জেলায় পেঁয়াজের আবাদ হয়েছে দুই হাজার সাতশো পঞ্চাশ হেক্টর জমিতে